আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়েছে তিন অস্ত্র। রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন, বলেছে সিআইএ প্রধান। ইউক্রেনকে অস্ত্র দিয়ায় জার্মানিতে বিক্ষোভ। চীন সফরে যাচ্ছেন ফ্রান্স প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকছে, প্রতিশোধ নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিল ইসরায়েলিরা। এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হওয়ার প্রতিশোধ নিতে রোববার পশ্চিম তীরের হাওয়ারা শহর জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পাশাপাশি তারা নির্বিচারে গুলিও বর্ষণ করেছে, এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলিদের হামলায় নিহত ব্যক্তির নাম হামদুল্লাহ মোহাম্মদ আক্তে। তার পেটে বেশ কয়েকটি গুলি লেগেছে। নাবলুসের বাইরের শহর হাওয়ারায় লাগানো আগুনে বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট, গাড়ি ও কৃষি খামার পুড়ে ছাই হয়ে গেছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিল ইসরায়েলিরা, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়েছে তিন অস্ত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রত্যাশিত সাফল্য অর্জিত না হওয়ার পেছনে ইউক্রেনীয় বাহিনীর দক্ষ সামরিক কৌশল সহ বেশ কয়েকটি কারণ শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, পশ্চিমা বিশ্বের সরবরাহ করা অস্ত্রগুলো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে জ্যাভেলিন, হিমার্স ও ব্যারাকটার TB2 এই তিনটি অস্ত্র বিশেষ ভূমিকা রেখেছে বলে CNN এর এক বিশ্লেষণে প্রকাশ পেয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে দ্রুত এগিয়ে গিয়েছিল রুশ বাহিনী। সেই সময় ইউক্রেনের জন্য এমন কিছুর প্রয়োজন ছিল যা প্রতিপক্ষের হামলা ঠেকাতে পারবে, আর সেই কাজটি বেশ ভালোভাবে করতে পেরেছে জ্যাভেলিন। এটি কাঁধ থেকে উৎক্ষেপণযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যে কেউ একাই এটি পরিচালনা করতে পারেন। ব্যবহারের পদ্ধতি সহজ হওয়ায় এই অস্ত্রের গ্রহণযোগ্যতাও বেশি। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। লকহিড মার্টিনের ব্যাখ্যা অনুযায়ী, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে ডিসপ্লেতে কার্সর দিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিতে হয়। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনী যখন শহর এলাকাগুলোয় ঢোকার চেষ্টা করছিল, তখন জ্যাভেলিন ব্যবহার করে ভালো ফল পেয়েছিল ইউক্রেন। এদিকে হিমার্সও এই যুদ্ধে ব্যাপক প্রভাব দেখিয়েছে। এর পুরো নাম M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন হিমার্স ব্যবস্থার প্রস্তুতকারক ও স্বত্বাধিকারী। আসলে হিমার্স ব্যবস্থা হচ্ছে একটি 5 টন ওজনের ট্রাক, সেখানে একটি উৎক্ষেপণ ব্যবস্থা আছে এবং তা থেকে প্রায় একই সঙ্গে 6টি রকেট ছোড়া যায়। যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারিতে হামলা চালিয়ে পাল্টা হামলা এড়াতে এটি দ্রুত অবস্থান বদল করে ফেলতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানসিয়ান জানুয়ারিতে লেখেন, যুদ্ধের শুরুর ধাপে জ্যাভেলিন যেমন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি পরবর্তী ধাপে হিমার্স গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিমার্স যে ধরনের যুদ্ধাস্ত্র ছড়ে সেগুলোকে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম নামে অভিহিত করা হয়। এইসব রকেট 70 থেকে 80 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে ব্যারাকটার TB2 ড্রোনটি তুরস্কের নাশকতায় তৈরি। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হওয়ার কারণে এটি বিশ্বের সবচেয়ে পরিচিত চালকবিহীন ড্রোনগুলোর একটিতে পরিণত হয়েছে। এই ড্রোন অপেক্ষাকৃত সস্তা, এটিতে অভিযানের ভিডিও রেকর্ড করা থাকে। এইসব ভিডিওতে দেখা গেছে, এই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র, লেজার নিয়ন্ত্রিত রকেট এবং স্মার্ট বোমা ছুড়ে রুশ সাজোয়া যান, গোলা বারুদ ও সরবরাহ ব্যবস্থা ঘুরিয়ে দেয়া হচ্ছে। রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন, বলেছেন CIA প্রধান। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য চীন
প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর প্রধান উইলিয়াম বার্নস। রোববার সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির সিআইএ পরিচালক বার্নস বলেন, আমরা নিশ্চিত যে চীনা নেতৃত্ব রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম প্রদানের বিষয়টি বিবেচনা করছে। অবশ্য এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কিছু সম্পর্কে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি। বার্নস বলেন, চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে খুবই ঝুঁকিপূর্ণ ও অবিবেচনাপ্রসূত, আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান। ইউক্রেনকে অস্ত্র দেয়ায় জার্মানিতে বিক্ষোভ। টানা এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই অবস্থা আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারো কাছে নেই। সর্বাত্মক এই রুশ আগ্রাসন মোকাবেলায় শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। এর মধ্যে পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশ জার্মানিও রয়েছে, আর জার্মানির এই পদক্ষেপের বিরুদ্ধে দেশটির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জার্মান সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভের সমালোচনা করা হয়েছে রবিবার 26 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে 10,000 মানুষ বিক্ষোভে অংশ নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিক্ষোভস্থলে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে রুশপন্থী এই বিক্ষোভের সমালোচনা করেছেন জার্মান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। রয়টার্স বলেছে, রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বার্লিনে এই বিক্ষোভের ডাক দেন বিশিষ্ট বামপন্থী জার্মান একজন রাজনীতিবিদ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হওয়ার একদিন পরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবারের বিক্ষোভে একজন বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারে লেখা ছিল, সংকট সমাধানে আলোচনা করুন, উত্তেজনা বাড়াবেন না। এছাড়া ভিড়ের মধ্যে অন্য একটি ব্যানারে লেখা ছিল, এটা আমাদের যুদ্ধ নয়। উল্লেখ্য, রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের জন্য অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী দেশে পরিণত হয়েছে জার্মানি। চীন সফরে যাচ্ছেন ফ্রান্স প্রেসিডেন্ট। চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। শনিবার এই কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে চীন। শুক্রবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে 12 দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রো বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচ্ছে, এটি ভালো বিষয়। তিনি আরও বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব। উল্লেখ্য, চীনের শান্তি প্রস্তাবে যত দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং রাশিয়া ও ইউক্রেনকে একই পথে চালিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের হুমকির প্রেক্ষিতে শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে এর বিরোধিতা করা হয়। প্রতিশোধ নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিল ইসরায়েলিরা। এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হওয়ার প্রতিশোধ নিতে রোববার পশ্চিম তীরের হাওয়ারা শহর জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পাশাপাশি তারা নির্বিচারে গুলিও বর্ষণ করেছে। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলিদের হামলায় নিহত ব্যক্তির নাম হামদুল্লাহ মোহাম্মদ আকতেক। তার পেটে বেশ কয়েকটি গুলি লেগেছে। নাবলুসের বাইরের শহর হাওয়ারায় লাগানোর আগুনে বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট, গাড়ি ও কৃষি খামার পুড়ে ছাই হয়ে গেছে। ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট ঘাসান ডগলাস জানান, স্থানীয় সময় রাত 9:15 এর দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তারা 30টির বেশি বাড়ি, 15টি গাড়ি, একটি দোকান পুড়িয়ে দেয়।
তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যা করেছে তা যুদ্ধ অপরাধ। এটি নাকবার মতোই ঘটনা। ইসরায়েলি চ্যানেল ১২ জানায়, পুড়ে যাওয়া বাড়ির নয়টি পরিবারকে অন্যত্রে আশ্রয় নিতে হয়েছে। জিয়াদ দমাইদি নামের এক অধিবাসী মিডল ইস্ট আইকে জানান, তারা কোনো মতে বাড়ি থেকে বের হতে পেরেছিলেন। তিনি কাজ থেকে ফেরার পথে দেখতে পান একদল বসতি স্থাপনকারী তার বাড়ির দিকে যাচ্ছেন। তিনি আতঙ্কে হিম হয়ে দ্রুত গিয়ে তার বাড়ির সদস্যদের বের করে আনেন। এর কয়েক মিনিট পরেই তার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগানো হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছে। এর আগে অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতিতে হিলেল ও ইয়েগাল ইন্নিপ নামের দুই ভাই হাওড়া যাওয়ার পথে তাদের গাড়িতে গুলিবিদ্ধ হন। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হন। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সামাজিক মাধ্যম যোগে সংঘবদ্ধ হয়। অধিকৃত পশ্চিম তীরে প্রায় ২৯ লাখ ফিলিস্তিনি বসবাস করে, আর ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা প্রায় ৪,৭৫,০০০। চলতি বছর এ পর্যন্ত ইসরায়েলিদের হাতে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, অর্থাৎ প্রতিদিন একজনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে।